নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন থেকে ভাবছিলাম এক ইউটিউবে ভিডিও ছাড়া হচ্ছে না ভালো একটা ভিডিও ভিডিও করি তো যেখানে ডিউটিতে এসেছি এখানে বড়ো বড়ো শিপ শিপ আসছে যাচ্ছে তো ভালো এখানে একটা ভিডিও করি এই যে এটা ঘুরছে এটা শিপের যেটা মানে কী বলে হিন্দিতে পপুলার বলে বাংলায় পাখা যেটা পাখা বলে যেটাতে জল কেটে জাস্টে আগে নিয়ে যায় সেটা হচ্ছে এখানে জল কম বলে দেখা যাচ্ছে তো এটি একটি বড় জাহাজ এই জাহাজে আপনার এটা কয়লার জাহাজ জাহাজ অনেক রকমই হয় আপনার তেলের জাহাজ আছে কেমিক্যালের জাহাজ কয়লার জাহাজ ক্যান্টিনার জাহাজ অনেক রকমের জাহাজ হয় তো এটি কয়লার জাহাজ এটির মধ্যে কয়লা আছে আর এটি কলকাতার কলকাতার হলদিয়া ফুটের মধ্যে এটি এই ভিডিওটি তো এই জাহাজটির মধ্যে কয়লা এসছে সেম জাহাজের মধ্যে এরকম সেম জাহাজে কয়লা আসে পাথর আছে তারপরে আপনার সিমেন্ট আছে তারপরে লাল মাটি আছে যেটা কেমিক্যাল দিয়ে লোহা তৈরি হয় এই এই জাহাজের মধ্যেই যাতায়াত করে কারণ ট্রেনের মধ্যে তো ট্রেনের মধ্যে আনলে কী হয় ট্র্যাভেলিং খরচা বেশি হয় তো সেই জন্য এই জাহাজের মধ্যে করে আর এখন যেটা দেখছেন এটা হলো ক্যান্টিনার এর মধ্যে থেকে আপনার ক্যান্টিনার শিপ তো ট্রেনে ট্রেনে বেশিরভাগ ওই মালগাড়িতে হয় আপনার কয়লা যায় আর হলে সিমেন্ট যায় আর হলে আপনার ডিজেল পেট্রোলের ট্যাঙ্কার যায় ক্যান্টিনার শিপ তো ক্যান্টিনার তো ট্রেনে দেখা যায় না তো ক্যান্টিনার বেশিরভাগ শিপের মধ্যে এদেশ থেকে বিদেশ এদেশ ও দেশে বিদেশে মাল আমদানি রপ্তানি হয় তো এর মধ্যে এর মধ্যে বন্ধুরা মানে বিভিন্ন রকমের জিনিস থাকে জামা কাপড় চাল গম আটা ডাল বিভিন্ন রকম শাক সবজি সবজি বিভিন্ন রকমের জিনিস ওই ফোন ল্যাপটপ ইলেকট্রিক জিনিস তো ট্রেনের মধ্যে তো সব জায়গাতে যাওয়া যায় না যেমন ধরুন দুবাই আরও কাতার বিভিন্ন ক্যান্ট্রিতে চায় না তো ওতে ট্রেনে গেলে যাতায়াত খরচা বেশি বলে ক্যান্টিনের শিফট ব্যবহার করা হয় এদের কোনো একটা বন্ধু হাই করছে এনাকে জিজ্ঞাসা করা হয়েছে এনার বাড়ি কোথায় তো ইনি বললেন ফিলিপিনো সব একই রকম দেখতে ফিলিপিনো চায়না সব একই রকম দেখতে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন